নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের মাথা দিয়ে লাউয়ের একটা রেসিপি নিয়ে। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা মাঝারি সাইজের লাউকে কেটে নিয়েছি, আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের, টমেটো নিয়েছি ছোটো ছোটো দু পিস, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আর আমার কাছে একটা রুই মাছের বড় মাথা ছিল, তো সেই রুই মাছের মাথাটা নিয়ে নেব। প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে আগে লাল লাল করে কড়া করে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলেতেই একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দেব। আপনি এখানে অপশানাল, তবে জিরে আর পাঁচফোড়নটা আর গরম মশলাটা অবশ্যই ফোড়ন দেবেন, তাতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এবার আমি এখানে পাঁচফোড়ন, জিরে আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে যখন ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। আলুটা ভাজতে একটু টাইম লাগে, যেহেতু লাউটা খুব নরম, ছোটো কচি লাউ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সিদ্ধ হতে টাইম লাগবে। সেই জন্য আলুটাকে খুব ভালো করে ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এখানে পেঁয়াজটা আলুটার সঙ্গে খুব ভালো করে ভাজবো, প্রয়োজন পড়লে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। এইটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে, তারপর আমি লাউটা আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই লাউটা টমেটোটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়বো, নেড়ে একদম খুব ভালো করে ভাজবো। দেখুন, পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটা আদা রসুনের পেস্টটা ভালো করে এর সঙ্গে ভালো করে ভেজে যখন দেখবেন আদা রসুনের গন্ধটা চলে গেছে, তখন কি করব যে লাউটা আর টমেটোটা কেটে রাখা রয়েছে সেই লাউটা আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে তারপরেও আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে দেখবেন লাউটা আপনার কষাতে কষাতেই শেষ সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। একটু ভাজা হয়ে গেলে তারপরে যে পরিমাণ, যে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই অনেকটা ভাজা ও সিদ্ধ হয়ে যায় দেখবেন। এবার বেসিক মশলাগুলো দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষাবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো একটু দিয়েছি, পরিমাণ মতো সবগুলো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। ঢাকা দিয়ে দিয়েই প্রয়োজন পড়লে আপনি কষাতে পারেন। এই ঢাকা দিয়ে কষাতে কষাতে দেখবেন মশলার কাঁচা গন্ধটা যেমন চলে যাচ্ছে, আর এদিকে লাউটা থেকে যে জল বেরোবে সেই জলেতে অনেকটা লাউটা সিদ্ধও হয়ে যাচ্ছে। আর এত সুন্দর খেতে হয় এটা, এটা দিয়েই কখন যে আপনার এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না। দারুণ সুন্দর খেতে হয় এইভাবে, আগে একবার, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। মাছের মাথা দিয়ে লাউ দেখুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। মোটামুটি সিদ্ধ যখন হয়ে যাবে তখন মাছের মাথাটা হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
দেখেছেন জল দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। এটা একটু মাখো মাখো করে নামাবো, তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে। যেহেতু প্রতিদিন বাড়িতে মাছের ঝোল ঝাল যা কিছু হোক না কেন, ডাল কিছু তো একটা ঝোল হয়, তো তরকারিটা একটু মাখো মাখো হলেই দেখবেন সেই তরকারিটা খেতে ভালো লাগে। এটাও তাই একদম মাখো মাখো করব, নুন ঝালটা একটু চেক করে নেব, নিয়ে মাখো মাখো করেই নামাবো। এত সুন্দর খেতে হয়, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার নুন একটু প্রয়োজন ছিল, নুন একটু দিয়ে দিলাম স্বাদ মতো। নিয়ে এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। নরম লাউ আর এইভাবে যদি মাছের মাথা দিয়ে করেন, কাতলা মাছ বা রুই মাছের মাথা দিয়ে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। একদম শুকনো শুকনো করে নেব, যতটা শুকনো শুকনো হওয়ার মানে করা যায় ততটাই শুকনো শুকনো করে এটা নামিয়ে নেব। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে লাউটা। মাছের মাথা যদি বাড়িতে থাকে, লাউ যদি বাড়িতে থাকে, চটপট এইরমভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও কি এইভাবে এইরকম মাছের মাথা দিয়ে লাউ খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।